এবার আপনারা সুপারিশ করেন কার জন্য করতে চান বলেন আল্লাহ সেই দিন বুঝে আসবে আলেমের সাথে সম্পর্কের কি তা আজকে বুঝে আসবে আজকের শক্তি পাগল ব্যক্তি সামান্য সরকারি চাকরির দাপটে তোমার লম্ফ জম্ফ নিচে নামে না সেদিন বুঝবা আলেমের সাথে সম্পর্কের দাম কত ছিল আর সম্পর্ক ক্ষতি কি সেদিন আজকে বুঝে আসবে না চোখটা বন্ধ হোক চোখটা বন্ধ হইতে দাও তার বাবা আফসোস মুসলমানের বাচ্চা মুসলমান কোরআন বিশ্বাস করি হাদিস বিশ্বাস করি নবীজির প্রতিটি কথাকে সত্য হিসেবে বিশ্বাস করি অথচ বিশ্বাসের প্রকাশ ঘটাতে পারে সমস্ত আলে মোলামার সাথে যদি কেউ শত্রুতা রাখে তার ইমান নিয়ে টানাটানি পড়ে যাবে ইমান থাকবে না কেউ যদি সমস্ত আলেমকে গালি দেয় কি আলেমকে আলেমরাই রাই খারাপ নজুবিল্লাহ মিন জালে এখানে কাউকে বাঁচাইছে কাউকে বাদ দিছে আলেমদের ভিতরে দোষ গুণ থাকতে পারে কি পারে না মানুষ ভুল ভ্রান্তি হতে পারে কি পারে না পারে কিন্তু সব আলেমকে এক চানে এই মূল ভিড়াই সব দেশটা সেরে দিল আলেমরা খারাপ এ কথা বললে ইমান চলে যাবে কেন কেন আলেমদের প্রশংসা আল্লাহ নিজে করেছেন তুমি সব আলেম কি বানাই দিলা পার্টিকুলার কারো ব্যাপারে যদি কেউ বলে সেটা যদি ভুল বলে তাহলে তো খবর আছে আর যদি ঠিক বলে তারপরে প্রপার জায়গায় বলছে প্রপার ভাবে বলছে নাকি উল্টা পাল্টা বলছে এটাও দেখা হবে এত সহজ জিনিস না আরে আলেম তো বহুত পরের কথা একজন ইমানদারের ইজ্জত এত দামি বলবো একজন ইমানদারের ইজ্জত আল্লাহর কাছে কত দামি বলবো কোন নেককার ইমানদার না গুনাগার ইমানদার আরে নেককার ইমানদারের দাম তো বহুত বেশি গুনাগার ইমানদার বলবো না বন্ধ করে দিব একজন গুনাগার ইমানদারের দাম এত বেশি বুঝার জন্য বুঝাই দিই আগে কেমতের দিন সবার হিসাব কিতাব সবার সামনে হবে ওপেন ট্রায়াল হবে কোন গোপন ট্রায়াল না প্রত্যেককে আল্লাহর সামনে দাঁড় করানো হবে তার আমল নামা পড়ে শুনানো হবে সে পড়বে তাকে মনে করানো হবে হাসরবাসী সবাই দেখবে সবাই শুনে সবাই শুনবে সবাই দেখবে প্রত্যেক মানুষের নবী রসুল ছাড়া কিছু কিছু না গুণা এমন থাকে যেগুলাকে সে কোনো সময় কারো সামনে প্রকাশ পাক এটা চায় না আমার বাচ্চা জানুক এটা চায় না অন্য জানে আমার ছেলে মেয়ে জানুক চায় না আমার বউ জানুক চায় না আমার স্বামী জানুক চায় না আমার আব্বা আম্মা জানুক এটা চায় না বন্ধু বান্ধব জানে জানুক আছে কি নাই সেদিন শুধু বাপমা না ছেলে মেয়ে না পরিচিত জন না গোটা পৃথিবীর সমস্ত মানুষের সামনে এক একজনের হিসাব খুলে পড়ানো হবে সব তুলে দেওয়া হবে সবাই সব শুনবে মান সম্মান কোথায় থাকবে সবার সামনে বেঈত হওয়া থেকে নিজেকে বাঁচানোর একটা পন্থা নবীজি বলে দিছেন বলবো যে এই কাজটা করবে আল্লাহ তার এই কাজটা এত পছন্দ করেন যে কেমতের দিন তার হিসাব নেবেন ঠিক কিন্তু একটা স্ক্রিন দিয়ে দিবেন পর্দা দিয়ে দিবেন পর্দার ভিতরে তার হিসাব কিতাব হবে কি কি তার অপরাধ আর আছে কেউ জানবে না বলবো সেটা নবীজি বলেন যে ব্যক্তি তার মুসলিম ভাইয়ের দোষ গোপন করে তার মুসলমান ভাইয়ের কোনো গোপন দোষ যেটা ওপেন দোষ না ওপেন করে বেড়ায় সবার সামনে ন্যাংটা এই ঘুরতেছে এটা তো দোষ গোপন করার কিছু সবার সামনে সমানে ঘুষ খায় সবার সামনে তাকে আনছেন দেন আগে তারপরে কাম এরকম করে বেহায়ের মতো ঘুষ খায় ঘুষ মানুষ খাওয়ার আবার একটা সিস্টেম আছে আগে কইতো আন্ডার টেবিল কইতো না আন্ডার টেবিল মানে কি টেবিলের তলা দিয়ে আবার অনেক সময় সব কাগজপত্র আনছে আপনি একটু দেখেন চেক করে কাগজপত্রের নামে ফাইলটা বাড়াই দে ফাইলের ভিতরে জিনিস থাকে এরকম করে দেখেন আচ্ছা ঠিক আছে ওরকম আস্তে করে ফালাই দেয় টুক করে তারপরে আচ্ছা ওকে একটা লাল সরমের ব্যাপার সবার আছে এটা গোপন আর কেউ কেউ আছে না যে গোপন না এবং ওপেন সবার সামনে কইতে থাকে এরকম বেহায় আছে না নাই এগুলি তো ওপেন এটা তো গোপনে কিছু নাই কিন্তু কারো গোপন দোষ সে গোপনে কোনো গুণা করছে সেই গুনাটা আসলেই গুণা করছে অন্যায় করছে আপনি জেনে ফেলছেন আপনি দেখছেন এবং তার এই গুনাহের কারণে অন্য কারো ক্ষতি হচ্ছে এরকম নয় মনে রাখবেন যে গুনাহের কারণে আবার অন্যের কি হয় ক্ষতি হয় সেটা জানিয়ে দিতে হয় যার ক্ষতি হবে তাকে জানিয়ে দিতে হয় যেমন কয়েকজন মিলে সলা পরামর্শ করতেছে যে আমরা অমুকরে সাইজ করে নাম বুঝছেন মেরে আপনি জানতে পারছেন এই দোষ গোপন করা গুনা এই জিনিস ওই ব্যক্তিকে জানিয়ে দেওয়া আইন শৃঙ্খলা বাহিনীকে জানিয়ে দেওয়া জায়গায় একটা হত্যা হতে যাইতেছে এরকম হত্যার পরিকল্পনা চলছে আমি নিজে শুনছি এটা যথাযথ জায়গায় বলে দেওয়া দেওয়া জানিয়ে এটা এটা ওয়াজিব গোপন করা নাই বুঝছেন এবার এই জন্য ফাঁক ফুঁক বন্ধ করে নিতে হবে নাহলে আবার ফেঁস লাগাই দিবে যেই দোষের কারণে অন্যের কোনো মনে করেন একটা নিকৃষ্টতম কাজই আল্লাহ না করুক আল্লাহ না করুক আল্লাহ না করুক ব্যভিচার এটা আমাদের দৃষ্টিতে খুব খারাপ না সবার দৃষ্টিতেই খারাপ এরকমই একটা দোষ কিন্তু এটা অন্যের কি করছে না ক্ষতি করে দিচ্ছে না এরকম একটা কাজ কেউ করেছে আপনি দেখে ফেলেছেন আপনি কিছু বলেননি গোপন করে গেছেন কাউকে জানতে দেন নাই আপনি এই জিনিসটা যে গোপন করেছেন কোন নেককার মানুষের দোষ বলেন না কেন না গুনাগার মুসলমানের তার দোষটাকে আপনি গোপন করেছেন আল্লাহর কাছে এটা এত প্রিয় এত প্রিয় এত প্রিয় কেমতের দিন আল্লাহ তালা এইটার কারণে আপনার সমস্ত দোষগুলোকে পর্দার ভিতরে ডেকে আপনাকে শোনাবেন জানাবেন হাসরবাসীরা জানতে পারবে না একজন মুসলমানের ইজ্জত এত বিস্মিত সাধারণ গুণাগার মুসলমানের ইজ্জত আল্লাহর কাছে এত দামি তার তুলনায় গুনাগারের নেককার মুসলমানের ইজ্জত কত দামি যে মুসলমান পাঁচ আক্ত নামাজ পড়ে রোজা রাখে হজ করে ঠিক মতো জাকাত দেয় মা বাবার খেদমত করে ইসলামের হক গুলা আদায় করে সে আলেম না কিন্তু ইসলামের কাজগুলা সে ঠিক মতো আদায় করে নেককার তার দাম কত বেশি তার বহুত উপরে আলেম ওলামার মর্যাদা আলমুল আমার ইজ্জতকে নিয়ে যদি কেউ ছিনিমিনি খেলে আর শয়তানি করে কসম খোদার দুনিয়াতে বেঈজ্জত হয়ে ছাড়ছে